কি ধুনিয়া পরিবেশ চাওক, ইফালে আছে সিলিংত এয়া চা ভাত কেরালা চলি আছে, আর চাওক ইফালে বহুত কিবা কিবি আছে, এইবিলাক শাক আছে, বিভিন্ন ধরনের শাক আছে, লাউ আছে, আর ইফালে চালত লাউ কুমড়া, কি ধুনিয়া পরিবেশ। আর এইবিলাক চাওক গোটের চোতালত চোতালত মানে ফুলের গছ ধুনিয়াকে চড়াই বাহ সাজি আছে, মই দেখুয়াই আছো আপনার, কি ধুনিয়া ধুনিয়া পোয়ালি দিছে, মানে ঘর ঘর এই ঘরখনত মানে তোর ঘরখনত আহিলে সঁচাকে মানে কিবা এটা ভাল লাগে। আর ইফালে লবয়ে গাই গাই দুনি করব, গাই গাখির গাখির খিরাব, তো মই অল্প দেখুয়াম। আর লগতে চাও কি ধুনিয়াকে এইবিলাক মধুরি আম, আমি এনে সুপারি বলে কোয়াম, এরা চাও কি ধুনিয়াকে বম ডাঙর ডাঙর মধুরি আম, কিমান লাগি আছে চাও মধুরি আম। তো মই বেক ক্যামেরাতে দেখাবলে চেষ্টা করেন। আর ইফালে চাও লব, এই লব তোর গোহালি চাও, ইফালে কি ধুনিয়া একটা পরিবেশ, এ চাও। চাওক আর ইফালে চাক পোয়ালিটুকে ধুনিয়া পোয়ালি চাক, মাকে কিমান মরম করে আছে দেখিছে, এ চাক চাও নাহি আছে, অল্প মিঠা তেল লব লাগিব, এটা মিঠা তেল ধুনিয়াকে বালতিটো বহাইছে চাওক, এইটো পরিবেশ আর চাওক এইবিলাক একটা পরিবেশ। আর ইফালে গোহালি আছে, ভরাল আছে, ইফালে খড়ি আছে চাওক, আর মধুরি আমটা চাওক, মানে দেখুয়াই আছো কিমান মধুরি লাগি আছে চাওক, মানে সঁচাকে সেইখন এই ঘরখনত আহিলে মোর কিবা এটা বহুত ভাল লাগে সিহঁতর। সিহঁতর চাওক বাড়িত ইফালে কিমান শাক পাচলি আছে চাওক, কিমান শাক পাচলি, আর এই যে দেখিছে লেচু, এই লেচু হ্যাঁ ভঙা পজা, এই ভঙা পজা কয়। আর এটা লেচু এটা আছে সরু গছ, লেচুর বহুত লাগে ইয়াতে লেচু। আর এইবিলাক চাওক গোবরের মান, এইবিলাক গোবর, এয়াই আমার গাঁর পরিবেশ আর দেই। আর এই এই সারি বলে কয় ন, এই সারি বলে কয়, সারি তাতে পানি গরুর দানা খায়, তাতে দানা দিয়ে, এয়া চাওক। মই অল্প মই দেখুয়াম, তাত চোতালতে কি ধুনিয়াকে চড়াই বাহ আছে, ফুলের গছ আছে তিন চারিডাল, তাতে ধুনিয়াকে মানে বাহ সাজিছে, এটা নহয় কমসে কম 50-60টা মান আছে তাত, এনেকুয়া বহুত ভাল লাগে দে সঁচাকে। ইফালে গাখির খিরাই আছে, আর ইফালে মাকে চাওক কি ধুনিয়াকে মরম করে আছে দেখিছে, ওয়াও এই এই মো কয় এবার চাকি দিয়ে দেখিছে, এই ওয়াও মানে এটা বেদে। আরো একটা বস্তু, এই বস্তুটা কিন্তু চাওক, এইটু এইটু বস্তু, এইটু এইটু একচুয়ালি এইটু কি কেলে নলগায়, এইটু পাহাড়ত যেতিয়া দিয়া হয় হ্যাঁ তেতিয়া মানে গরুগুলো হেরাই যাব, তার কারণে শব্দটো পোৱা চুরাশি বলে কয়, চুরাশি বলে কয় না, হ্যাঁ এই গরুর গোলাত আড়ি দিলে তো গরুটো কত যায় তো গম পাওয়া যায়, তার মানে এই টিলিঙা আর দে বানপানি আহিলে তো দিয়া হয়, যেতে আমার ইয়াতে বানপানি হয়, বানপানির সময় কি হয় মানে আমার গাঁর মানুষবিলাকে গরু গরুবরে তাত লৈ যায় পাহাড়ত, ওচরতে পাহাড় আছে, বুড়াবুড়ি মন্দির আছে, তো সেই পাহাড়ত লৈ যায় আর ইয়াতে টিলিঙাত, রবা 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 টিলিঙাটো ইয়াতে লগাই দে, তো গরুটো যদি পাহাড়ত হেরাই যায় তেতিয়া টিলিঙাটো বাজি থাকিব, গম পাব যে তাতে এটা গরু আছে, এই চাওক গাখির ওলাইছে বারো, আর পোয়ালিটো ডাঙর হয়েছে বারো, গাখিরখানি পেলাই দিব পিছত, গাখিরখানি পেলাই সাইডত থাকি পেলাই দিব লাত মারি, এয়া চাওক মানে ডাঙর হয়েছে তো পোয়ালিটো, সেইকারণে গাখির ইমান এটা, ও বাপরে ইমান জোরে জোরে খায়, এইটো হচ্ছে টিলিঙা। যোনে যোনে মোর ভিডিওটো চাই আছে প্লিজ কমেন্ট করিব, শেয়ার করিব, আর লগতে যদি মোর চ্যানেলটো নতুনকে আহিছে সাবস্ক্রাইব করে দিবার, আর কাখত থকা এনেকুয়া যে আছে এনেকুয়া এটা টিলিঙা যে আছে এই টিলিঙাটো বজাই অল করে দিব। আর আছে ইফালে মেস্তা টেঙা, এটা আমি মেস্তা টেঙা বলে কম, এটা বহুত দালি দি এগুলা মাংসর লগত আর তোমার মাছর লগত আর বহুত চাটনি চাটনি বনাই খাব পারে, এটা বহুত বড় নিত্য, এটা মেস্তা টেঙা বলে কয়, এনেও খাই দিব পারা মিশ্রা টেঙা, টেঙা টেঙা কি ধুনিয়া একদম।
আৰু এয়া চাওক কি বনাইছে, এইখন বাহৰ জখলা। শুনি আমাৰ গাঁওখন অতি শুনি গছৰে ভৰা, ডাল ভৰে ভৰে ফল ফুল লাগে কত পাওতল সৰা। শুনি আমাৰ ধাননি পথাৰ ধানেৰে উপচি পৰে, শুনি নদীৰ পানী ভৰা ঘাট মদেই বেপাৰ কৰে। চালত কমৰা লাও জিকা ফল, ভঁৰালত জহা ধান, গোহালিত গৰু পুখুৰীত মাছ, বাৰীত তামোল পাণ। গছৰ ডালত শুৱনি চৰাই শুৱলা সংগীত গায়, শাকনিত শাক ফুলনিত ফুল দেখিলে হিয়া জোৰায়। আৰু এটা বস্তু দেখুৱাম আপোনালোকক, নামিব দিয়ক আগত, নাম লৈ ইয়াৰ পৰা। আৰু ধুনীয়া এটা বস্তু আছে আপোনালোকক দেখুৱাম। কত সপোনরে ধার বুকুতে ওই যাই ভানি দেখাবে হিম বেথারে তুমি ডালে ডালে তুমি পাতে পাতে